सुसज्जित जुलूस के बीच निखिल बंग शिक्षक समिति का 100 वर्ष पूर्ति कार्यक्रम शुभारंभ हुआ। साल 1921 के 6 फरवरी अविभक्त बंगाल के गायबांधा शहर के इस्लामी हाई स्कूल में इस संगठन का गठन किया गया था। शिक्षा क्षेत्र में आंदोलन में कई क्षेत्रों में संगठन का अहम भूमिका रहा है। इसी बीच 100 वर्ष पूर्ण होने के उपलक्ष्य में संगठन के तरफ से इस कार्यक्रम का आयोजन किया गया। उन्हीं कार्यक्रम का शुभारंभ इस दिन कुचबिहार शहर में एक सुसज्जित रैली के जरिए किया गया। संगठन के तरफ से इस दिन झंडा फहराकर कार्यक्रम का शुभारंभ किया गया। संगठन के वरिष्ठ नेता कुमुद रंजन पोद्दार ने यह झंडा फहराया। इसके बाद शहीदों के प्रति श्रद्धांजलि अर्पण की गई। संगठन के जिला अध्यक्ष श्यामलंदु दास ने कहा कि सिर्फ कुचबिहार में ही नहीं जिला के सभी महकुमा में इस तरह का कार्यक्रम का आयोजन किए गए हैं। वर्ष भर विभिन्न कार्यक्रम संगठन के तरफ से आयोजित होंगे। निखिल बंग शिक्षक समिति आज के 100 बछरे पदार्पण करल। 1921 साल 6 फेब्रुआरी আমাদের অবিভক্ত বঙ্গদেশের গাইবান্ধা শহরে ইসলামিয়া হাই স্কুলে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমাদের সারা রাজ্যেই সব মহকুমা স্তরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 100 বছর উদযাপনের প্রথম কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের তুফানগঞ্জ শহরে সকালে সমিতির প্রিয় সমিতির পতাকা উত্তোলন এবং বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা এবং বিকালে শোভাযাত্রা বের হবে। দিনহাটা মহকুমাতেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হলদিবাড়ি মেকলিগঞ্জে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাথাভাঙাতে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই সাথে সাথে সারা রাজ্যের সমস্ত মহকুমা স্তরে এই কর্মসূচি গৃহীত হয়েছে। আমাদের আজকে কুচবিহার সদর মহকুমা স্তরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের জেলা দপ্তরের সামনে থেকে একটু পরেই শুরু হবে এবং আমরা আজকে সেই শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপনের প্রথম পর্যায়ের কর্মসূচি শুরু হবে। সারা বর্ষব্যাপী 1 বছর ধরে আমাদের এই কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উদযাপন করব 100 বছরের যে আমাদের উদযাপন কমিটি তৈরি হয়েছে, যার সভাপতি হয়েছেন আমাদের রাজ্যের বিখ্যাত শিক্ষাবিদ পবিত্র সরকার মহাশয় এবং পৃষ্ঠপোষক হচ্ছেন বিমান বোস। সেই শোভাযাত্রা আজকে তাদের তত্ত্বাবধানে যেমন কলকাতায় আমাদের কেন্দ্রীয় সমাবেশ হয়েছে, আজকে সারা রাজ্যেই হবে। আগামী দিনে অনুরূপ নানা রকমের কর্মসূচি আমাদের সর্বত্র হবে।